নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয় দুর্গাপুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপুজো সপরিবারে খুব আনন্দে কাটান, প্রত্যেকের যেন এই দুর্গাপুজো খুব ভালো কাটে আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো শুরু করা যাক ধনু রাশির মাসিক রাশিফলের ভিডিও। অর্থাৎ অক্টোবর 2021 ধনু রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কি সম্ভাবনা আসতে চলেছে ধনু রাশি যদি আপনি হন, আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল। এই রাশিফলটি আপনারা গাইড হিসাবে, চলার পথের পাথর হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে একটা জিস্ট এই রাশিফলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। এই মাস ধনু রাশির ক্ষেত্রে সেরার সেরা সুযোগ কিন্তু আসতে চলেছে, সেরার সেরা মাস হতে চলেছে ধনু রাশির। প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি আপনাদের ধনভাবে অবস্থান করছে এবং রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। শরীর নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে থাকছে না, খুব বেশি বড় ধরনের সমস্যা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে থাকছে কিন্তু না, আমি এটা আপনাদেরকে বলছি শরীর স্বাস্থ্য নিয়ে। অর্থাৎ ওভারঅল শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। দুই নম্বর পয়েন্ট, আপনার আর্থিক স্থিতির জায়গা। দেখুন, ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থায়, ধনপতি ধনভাবে বকরি অবস্থায় এবং বৃহস্পতির সাথে কানেক্টেড হচ্ছে। বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং রাশির অধিপতি, বিশেষভাবে এবং রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টটা যথেষ্ট ভালো কিন্তু থাকছে, অর্থাৎ অর্থ নিয়ে চাপ বা আর্থিক কোনো জায়গা নিয়ে টেনশনের জায়গা কিন্তু থাকছে না। অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি ধনুরাশির মানুষ, লিখে রাখুন ডায়েরিতে, ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে, কারণ ধনপতি ধনভাবে রাশির অধিপতি চতুর্থপতিকে কানেক্ট করছে। অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তিন নম্বর পয়েন্ট, আপনাদের কর্মক্ষেত্রের অবস্থানটা কেমন। দেখুন, আপনাদের কর্মভাবে কর্মপতির অবস্থান এবং বকরি অবস্থায় অবস্থান করবে। যদিও আপনাদের এখানে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং সর্বোপরি আপনাদের ভাগ্যপতিকে কানেক্ট করছে, ভাগ্যপতি কর্মভাবে ভাগ্যের পূর্ণমাত্রা সাপোর্ট, এবং সেখানে কিন্তু যথেষ্ট তুঙ্গস্থ। এবং আপনাদের এখানে পঞ্চম পতিও কিন্তু আপনাদের কর্মভাবে চলে আসছে, অর্থাৎ হঠাৎ কর্ম পাওয়ার যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, আকস্মিক কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, লাভ আপনারা কিন্তু পাবেন। এবং যারা ট্রান্সফারের চিন্তা করছেন তারা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে, বা চাকরি পরিবর্তন চাইছেন সেই জায়গাটা কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা থাকতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্মপতি আপনাদের বকরি অবস্থায় অবস্থান করছে, কর্মক্ষেত্রে চাপটা কিন্তু আপনাদের থাকবে, বিশেষরূপে চাপ থাকবে, কিন্তু ভাগ্যপতির সাপোর্ট আপনাদের মোটামুটি 18 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু থাকছে। অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনি লিখে রাখতে পারেন, অর্থাৎ আপনাদের এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট সুযোগ কিন্তু নিয়ে আসবে। এবং
এবার আসি প্রেমের ক্ষেত্রে, আপনাদের দ্বাদশভাবে এই শুক্রের অবস্থান এবং কেতুর সাথে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ পুজোর মাসে প্রেমের ক্ষেত্রে সফলতা জায়গা কিন্তু দেখা যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে প্রেমের জোয়ার আসতে চলেছে ধনুরাশির, এবং এর পাশাপাশি আপনার ধনুরাশির ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে আপনাদের যথেষ্ট মানে লাভের উপর লাভ কিন্তু আপনারা পাবেন। আমি প্রেমটা খুব জোর দিচ্ছি, এবং এর সাথে সাথে আসি আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা। দেখুন, আপনাদের সপ্তমপতি বক্রি অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ এবং সরাসরি আপনাদের কর্ম হবে, ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, খুব একটা যে সমস্যা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখছে। আপনি ধনুরাশির মানুষ, আপনি নোট করতে পারেন, ধনুরাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ কিন্তু আসবে। অর্থাৎ আপনি গার্মেন্টস বিজনেস করছেন, আপনি ফুডের বিজনেস করছেন, আপনি ফাস্টফুডের বিজনেস করছেন, আপনার পেট্রোল পাম্প আছে, বা আপনি কোনো ইন্ডাস্ট্রির মালিক, এই জায়গাগুলো, বা আপনার নিজস্ব দোকান আছে, কসমেটিকের দোকান বা বিউটি পার্লার আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। কিন্তু আপনাদেরকে চোখ কান খুলে আপনাদেরকে কিন্তু ব্যবসা কিন্তু করতে হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শত্রুতার জায়গা কিন্তু থাকছে, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি শত্রুতাও কিন্তু আপনাদের তৈরি করবে। অর্থাৎ বি কেয়ারফুল, কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর দিন ধনুরাশির মানুষ। এবং ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা প্রেগনেন্ট সিপিওটে আছে তাদের ক্ষেত্রে, এবং যাদের সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হবে, কারণ আপনাদের পঞ্চম একাদশের কানেকশান, হঠাৎ কোনো ক্ষেত্র থেকে আকস্মিক লাভ আপনারা কিন্তু পাবেন। নিজস্ব জমি জায়গা, ভূমি বা কোনো বাড়ি বা ফ্ল্যাট, এই সম্ভাবনাগুলো কিন্তু কেনার জায়গা কিন্তু থাকছে, বা তার জন্য টাকা অ্যাডভান্স করলেন, এই সম্ভাবনা কিন্তু তৈরি করছে ধনুরাশির। অর্থাৎ ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু থাকছে ধনুরাশির। এডুকেশনের জায়গাটা যদি বলি, এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ভালো, যারা উচ্চ লেভেলে পড়াশোনা করছে, যারা পিএইচডি করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, এমবিএ এমসিএ বিটেক এমটেক করছে, উচ্চশিক্ষাতে আছে, এমএ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দেবে, কারণ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ শিক্ষার জায়গাটা খুব একটা কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। তবে আপনাদের ক্ষেত্রে এ মাসে বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের আসবে, সেলফ প্রফেশনের সঙ্গে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি ধনুরাশির মানুষ, সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু নির্দেশ আপনাদেরকে করছে। পারিবারিক সুখের জায়গা, পরিবারে কিছু খুশির জোয়ার আসা, কোনো শুভ সংবাদ আসা, এই সম্ভাবনাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মাথা ঠান্ডা করে আপনাদের কিন্তু কাজে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে টাকা, আটকে গেছে টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। এবং এর সাথে সাথে এই সময়ের মধ্যে আপনাদের, আপনি ধনুরাশির মানুষ, আপনি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, আপনাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনাদের কিন্তু পূরণ হবে। আমি আবারও বলছি, এই দুর্গাপূজার মাস ধনুরাশির ক্ষেত্রে সেরা সেরা মাস হতে চলেছে, এবং দাম্পত্য সুখের জায়গা যথেষ্ট দেখা যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং, এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। নমস্কার।